আসসালামু আলাইকুম সবাইকে, মা ছেলের ব্লগে স্বাগতম। আমি জে এম আখি, আমার সঙ্গে আমার ছেলে আশরার ইফতেখাজ ইয়ান। সবাই জানেন আমার নতুন বাবুটা জন্মগ্রহণ করেছে এবং তার বয়স 4 মাস প্লাস চলতেছে রানিং। তো গতকাল আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিল, ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। তো যেইভাবে সেই কাজ, আমার বাড়ির পাশে যেহেতু RAMC শপিং কমপ্লেক্স আছে আর আমার বাচ্চাটা ওই জায়গাটা অনেক পছন্দ করে, তাই ওকে নিয়ে বারবার ওখানেই যাওয়া হয়। তো আমি ডারাস থেকে একটা বেবি ক্যারি ব্যাগ অর্ডার করছিলাম, রীতিমতো 4 দিন পর সেই ব্যাগটা চলে আসে এবং ওইটা নিয়ে আমি আমার ছেলেকে সাথে করে সুন্দর মতো রিক্সাতে উঠে ঘুরতেছিলাম। তো ভাবলাম যেহেতু ঘুরতেই যাচ্ছি একটু টুকটাক ক্লিপ নিয়ে নেই, কারণ আমার ছেলে ভিডিও দেখতে অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন, আবার অনেকে নাও পছন্দ করতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। তো মাশাল্লাহ আমার ছেলেটা অনেক সুন্দর করে রাস্তাঘাট দেখতেছিল এবং এরপর আমি RAMC শপিং কমপ্লেক্সে ঢোকার পর সবাই আমার দিকে হা হয়ে তাকাইছিল। রিজন, সাধারণত এভাবে ব্যাগ ক্যারি করে বাচ্চা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া রংপুরে মনে হয় মানুষজন কমই দেখছে। রংপুরে শপিং কমপ্লেক্সে 70% মিডল ক্লাস ফ্যামিলি যায়, 30% হাই লেভেলের পার্সনগুলো যায়। তো যারা হাই লেভেলের তারা অতটা কেয়ার করেনি, শুধু তাকায় একবার চোখ সরে নিছে, কিন্তু যারা মিডল ক্লাস ছিল তারা অনবরত বারবার তাকাচ্ছিল, যেটা আমার কাছে অনেক অকওয়ার্ড ফিল হচ্ছিল, কারণ আমার একই ফার্স্ট বেবি, তার উপর প্রথমবারের মতো কিছু করে আমি নিয়ে যাচ্ছি। ওরা মনে করতেছিল যে এটা আসলে কি, অনেক দোকানদার জিজ্ঞাসা করতেছিল যে এটা কই থেকে নিছেন, এটাতে বাচ্চার অসুবিধা হবে কি না। সবার শুধু একটা টেনশনই ছিল যে বাচ্চার বুকে প্রেশার পড়বে কি না। আনফর্চুনেটলি না, বাচ্চার বুকে প্রেশার পড়ে না, কারণ এই ব্যাগটার ভিতরেটা না ফোম দেওয়া থাকে আর বাচ্চারা খুব অনায়াসে খুব সুন্দর মতো করে এটাতে বসতে পারে। আমি সবাইকে সাজেস্ট করব, যাদের বাচ্চার বয়স 1 মাস বয়স প্লাস, তারা যেন অনেক এই ব্যাগটাতে নিয়ে সুন্দর করে তারা বেবিদেরকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। কারণ একটাই, বাচ্চাকে সব সময় কোলে রাখে হাত ব্যথা হয়ে যায়, আর এই হাত ব্যথার কারণে অনেক সময় আমরা যারা মায়েরা থাকি, নতুন সদ্য মা হয়েছি, তারা কিন্তু নিজের বাচ্চাকেই কোলে নিতে পারি না, কিন্তু কোলে নেওয়ার অনেক ইচ্ছা থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে নানি, তারপর খালা, ফুপু, এরা সবাই জনজন করে ঠিকই আমার বাচ্চাকে কোলে নেয়, কিন্তু আমি নিতে পারি না। তাই আমি চিন্তা করলাম এই ব্যাগটা নিয়ে নিই। তো এই দেখুন, আমি হাঁটতেছিলাম ব্যাগে করে, আমার ছেলে কত কমফোর্টেবল ফিল করতেছিল। আমি কমফোর্ট ফিল না করলে ও কিন্তু এভাবে হাসি দিত না, এভাবে ঘুরো ঘুরো করতো না। তো ওকে আমি প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে একটু একটু করে ঘোরাচ্ছিলাম, সবগুলো ফ্লোরে শর্ট নিই নি, শুধুমাত্র যেই যে জায়গাটা দেখতেছিলাম ও একটু হ্যাপি হচ্ছিল সেই সেই জায়গাগুলোতে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। তো আপনারাও চাইলে এইটা অর্ডার করতে পারেন, আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন। আমার বাচ্চার হাসি দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার বাচ্চার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল জেএম আখি এবং আমার বাচ্চার ইউটিউব চ্যানেল আশরার ইফতেখাজ ইয়ান সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এই যে একটা লং ভিডিও করেছিলাম এই যে কীভাবে বাচ্চাটা থাকে সেটা দেখার জন্য, ওখানে একটা আপুকে বলে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ।